আমরা পটেনশিওমিটারের আরেকটি নিউমেরিক্যাল করতে যাচ্ছি। যারা পটেনশিওমিটারের উপর আগের ভিডিওগুলি দেখনি তারা এগুলি দেখে তারপর এটাতে আসবে। এই কোশ্চেনটিতে একটি ইলেকট্রিক সার্কিট দেওয়া আছে, যার সাথে কোশ্চেনটি হলো ইন দ্য ফলোয়িং পটেনশিওমিটার সার্কিট এ বি ইজ এ ইউনিফর্ম ওয়ের অফ লেন্থ 1 মিটার অ্যান্ড রেজিস্ট্যান্স 10 ওহম, ক্যালকুলেট দ্য পটেনশিয়াল গ্রেডিয়েন্ট অ্যালং দ্য ওয়ের অ্যান্ড ব্যালেন্স লেন্থ এও দ্যাট ইজ এল। তাহলে কোশ্চেনটিতে আমাদের দেওয়া আছে এ বি ইকুয়াল টু 1 মিটার, এ বি হচ্ছে পটেনশিওমিটার তার ওয়ের, আর এ বি মানে হচ্ছে রেজিস্ট্যান্স, এ বি এর রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম, হচ্ছে গতিবেগের নতিমাত্রা এবং প্রতিমিত অবস্থায় তারের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলেছে। বর্তনীটিতে উপরের অংশটি হলো মুখ্য বর্তনী মানে প্রাইমারি সার্কিট, যেটাতে রয়েছে এ বি তার, 15 ওহম রেজিস্ট্যান্স মানে রোধ এবং 2 ভোল্টের একটি ব্যাটারি। নিচের অংশটিতে হলো নিচের একটি গৌণ বর্তনী, যাতে রয়েছে 1.2 ওহম, 0.3 ওহম রোধ, 1.5 ভোল্ট ব্যাটারি এবং একটি গ্যালভানোমিটার ক্যাপিটাল জি। বর্তনীটি হলো আমরা যে অভ্যন্তরীণ রোধ নির্ণয়ের জন্য যে বর্তনীটি দেখিয়েছিলাম যে পটেনশিওমিটারের অ্যাপ্লিকেশনের মধ্যে, তো ওই বর্তনীটির অনুরূপ বর্তনী এটা, যেখানে ইএস এর স্থানে দেওয়া আছে হচ্ছে ইএস মানে কি স্ট্যান্ডার্ড সেল, প্রমাণ কোষের স্থানে দেওয়া আছে 2 ভোল্ট, আর এইচ এর স্থানে দেওয়া আছে 15 ওহম রোধ, এবং গৌণ বর্তনীটিতে E1 স্থানে মানে কি EMF মানে তড়িৎচালক বল E1 স্থানে দেওয়া আছে 1.5 ভোল্ট। যেহেতু আমাদের গতিবেগের নতিমাত্রা জানতে হবে এজন্য এটার ব্যাপারে আমরা কিছু জেনে নিই। তাহলে বিভবের নতিমাত্রার জন্য আমরা বলতে পারি যে ডেফিনেশন আছে সংজ্ঞা, এটা হলো পটেনশিওমিটার তারে একক দৈর্ঘ্যে যে বিভবপতন হয় তাকে বিভবের নতিমাত্রা বলে। যদি পটেনশিওমিটার তারের দৈর্ঘ্য 1 মিটার বা 100 সেন্টিমিটার হয় তবে ওই তারে যদি বিভবপতন 100 ভোল্ট হয়, 100 ভোল্ট কীভাবে হবে, যদি আমরা একটা ব্যাটারি যেটা স্ট্যান্ডার্ড সেল 100 ভোল্টে লাগিয়ে দিই আর অন্য কোনো রেজিস্ট্যান্স না থাকে, তাহলে ওই যে বিভবপতন 100 ভোল্ট হয় এই তারের মধ্যে পটেনশিওমিটার তারের মধ্যে, তাহলে 1 সেন্টিমিটারে কতটুকু বিভবপতন হবে। 100 সেন্টিমিটারে যদি 100 ভোল্ট হয়, 1 সেন্টিমিটারে 100 বাই 100 = 1 ভোল্ট, তো এটাই হবে বিভবের নতিমাত্রা। তো বিভবের নতিমাত্রা হচ্ছে একক দৈর্ঘ্যে যতটুকু বিভব পতন হয়, যতটুকু বিভব খরচ হয়। যেহেতু বিভবের নতিমাত্রা মানে একক দৈর্ঘ্যে যতটুকু বিভবের পতন হয়, তাহলে আমাদের কাছে দৈর্ঘ্য দেওয়া থাকলে, যদি 5 সেন্টিমিটার দৈর্ঘ্য থাকে তাহলে 5 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে বিভবের নতিমাত্রা। বিভবের নতিমাত্রাকে যদি আমরা 5 দিয়ে গুণ করে দিই তাহলে পেয়ে যাবো 5 সেন্টিমিটারে কতটুকু বিভব পতন। তার মানে দৈর্ঘ্য দেওয়া থাকলে আর হচ্ছে বিভবের নতিমাত্রা দেওয়া থাকলে ওই দৈর্ঘ্যে কত বিভব পতন হয়েছে আমরা সহজেই বের করতে পারি। তাহলে আমাদের বিভবপতন হলো কে ইন্টু এল, হ্যাঁ, যেখানে কে হলো বিভবের নতিমাত্রা। এছাড়া আমরা প্রাথমিক বর্তনীতে ওহমের সূত্রের সাহায্যে প্রবাহমাত্রা নির্ণয় করে এ বি দৈর্ঘ্যের বিভবপতন আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা দুভাবে বিভবপতন নির্ণয় করতে পারি, একভাবে হচ্ছে কে এল যেটা আমরা একটু আগে দেখলাম, আরেকটা হচ্ছে বিভবপতনের জন্য আরেকটা যেভাবে হয় এটা হচ্ছে ওহমের সূত্রের সাহায্যে। ওহমের সূত্র বা কারশফের দ্বিতীয় সূত্রের কথা ভাবলে তোমরা বুঝতে পারবে যে কোনোভাবে আমরা বিভবপতন নির্ণয় করে নিতে পারি। তো এটার জন্য আমরা এইভাবে ওহমের সূত্রের সাহায্যে একটা নির্ণয় করছি, আর একটা হচ্ছে বিভবপতন কত হবে কে এল। তো কে এল ইকুয়াল টু আমরা ওইটা দিয়ে দিলে এল এর দৈর্ঘ্য আমার জানা আছে, এল হচ্ছে এ বি এর দৈর্ঘ্য, তো এ বি সবটার দৈর্ঘ্য, তো এ বি জানা আছে আমার, কে জানা থাকবে, আর হচ্ছে ওহমের সূত্রের সাহায্যে এটার বিভবপতনটা নির্ণয় করে নেব। তো দুইটা সমান দিয়ে দিলে কে এর মান বেরিয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সারটা। তো আমরা এটা করার জন্য এখন কি করছি দেখো, আমাদের বিভবপতন বের করতে হবে এ বি তারের মধ্যে। তো বিভবপতন বের করার জন্য আমাদের ভি ইকুয়াল টু কত আর আই, প্রথম আই বের করতে হবে এর জন্য। তো আই বের করার জন্য আমরা কি করছি দেখো, যদি আমরা আই বের করতে যাই তাহলে আই ইকুয়াল টু আমাদের কত ভি বাই আর হয়। তো ভি এখানে কত, ভি হচ্ছে 2 ভোল্ট, আর হচ্ছে কত 15 প্লাস 10, 15 করতে গেলে 15 রেজিস্ট্যান্স দেওয়া আছে আর 10 হচ্ছে এ বি তার রেজিস্ট্যান্স, তাহলে আমরা কত পাচ্ছি 2/25 ওহম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা, যেটা উপরের যে মুখ্য বর্তনী আছে এটা সবটা দিয়ে এতটুকুই প্রবাহ মাত্রা যাচ্ছে।
তাহলে এবি তারের মধ্যে বিভবপতন কত? তো এবি তারের মধ্যে কারেন্ট কত যাচ্ছে? যেটা উপরে শর্ট সার্কিট দিয়ে সেম কারেন্ট যাচ্ছে ওই কারেন্টটা। আর এবি তারের রোধ কত এটা আমরা জানি, 2/25, এটা হচ্ছে কারেন্ট আর রোধ হচ্ছে 10। তো এবি তারের রোধ কত? 10। আর এবি তারের মধ্যে কারেন্ট কত যাচ্ছে? 2/25, এটা করে দিলে 4/5 আসছে। তাহলে এবি তারের যে বিভবপতন এটা কত? 4/5। তাহলে আমরা এখন কি লিখতে পারি, যেটা আগে বলেছি কেএল ইকুয়াল টু ভিএবি, ভিএবি হচ্ছে বিভবপতন এবি তারের মধ্যে। তো কেএল এর মধ্যে এল এর মান আমরা জানি, এল এর মান হচ্ছে কত? 1 মিটার, 1 বসিয়ে দেবো, কে থাকবে ইকুয়াল টু ভিএবি এর মান হচ্ছে 4/5। এখান থেকে আমরা কে পেয়ে যাচ্ছি, কে ইকুয়াল টু কত আসবে তাহলে? 4/5ই আসবে। আমাদের প্রথম অংশটা হয়ে গেছে কোশ্চেনটার, তো আমরা দ্বিতীয় অংশ করতে যাচ্ছি। দ্বিতীয় অংশ করতে গিয়ে আমরা কি দেখছি, প্রতিমিত অবস্থায় ওই তারটার দৈর্ঘ্য হচ্ছে এও। হ্যাঁ, তো এই এও কেন পাওয়া যায়, এই এও তার প্রতিমিত দৈর্ঘ্য, প্রতিমিত অবস্থায় এও তার দৈর্ঘ্য হয় বা কেন? এটার কারণ হচ্ছে যতটুকু পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে এবি এর মধ্যে, তার মধ্যে কিছুটা জায়গায় পটেনশিয়াল ড্রপ তৈরি করে কে, এটা হচ্ছে যে সেলটা আমরা লাগাই সেকেন্ডারি সার্কিটে, মানে কি গুণ অবর্তনীতে যে কোষটা আমরা লাগাই, সেই কোষটা কিছু পরিমাণ পটেনশিয়াল ড্রপকে বাদ দিয়ে দেয়, নালিফাই করে দেয়, এটাকে জিরো বানিয়ে দেয়। তো জিরো বানিয়ে গ্যালভানোমিটার কারেন্ট তখন জিরো আসে। তো ওই যে ভোল্টেজটা এখানে, ওই ভোল্টেজটা যাওয়ার জন্য প্রথমে 1.2 ওহমে যা খরচ হয়েছে, 1.2 ওহম একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, এটাতে যা খরচ হয়েছে, খরচ হওয়ার পর যেটা আছে এটা গিয়ে এও দৈর্ঘ্যে পটেনশিয়াল ড্রপ করে ফেলেছে। তাহলে 1.5 যে ভোল্ট আছে আমাদের এখানে, 1.5 ভোল্টের মধ্যে কিছুটা ভোল্টেজ কোথায় খরচ হয়ে গেছে? 1.2 ওহমে। বাকি ভোল্টেজটা কোথায় খরচ হবে? এওতে। তো এই ভোল্টেজটা এওতে খরচ হবে, এটা একভাবে আমরা ভোল্টেজ বের করতে পারি। আরেকভাবে হচ্ছে যে কোনো দৈর্ঘ্য দেওয়া থাকলে আর হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট দেওয়া থাকলে, মানে কি বিভবের নতিমাত্রা দেওয়া থাকলে, আমরা সেখানে ভোল্টেজ ড্রপ বের করতে পারি। তো আমাদের এখন দৈর্ঘ্যটা কত? এও। আমাদের পটেনশিয়াল গ্রেডিয়েন্ট আমাদের জানা আছে, 4/5 আমরা পেয়েছিলাম, তো এটাও জানা আছে। তাহলে ওই দৈর্ঘ্যে, এও দৈর্ঘ্যে কতটুকু বিভবপতন হয় আমরা এটা বের করতে পারবো, এটা হচ্ছে কে ইনটু এও। তাহলে আমরা এখানেও দুভাবে বের করতে পারছি, একটা হচ্ছে কিভাবে দেখো, 1.5 ভোল্ট যে আছে, 1.5 ভোল্টের থেকে কিছু পরিমাণ 1.2 ভোল্টে খরচ হয়ে যাওয়ার পর বাকি যে ভোল্টেজটা থাকবে এইভাবে একভাবে বের করবো, আরেকভাবে হচ্ছে কে ইনটু এও করে বের করবো, এই দুইটাকে সমান করে দিলে এও বেরিয়ে যাবে। তো এটা করার জন্য আমরা কি করছি দেখো, প্রথমে যে গৌণ বর্তনীটা আছে, মানে কি নিচের বর্তনীটা, যেটা 1.5 ভোল্টের বর্তনীটা আছে, এটাতে আমরা কি করছি কারেন্টটা বের করে নিচ্ছি, না হলে এখানে আমি ভোল্টেজটা পাবো না। তো এখানে কারেন্ট বের করে নিচ্ছি, তাহলে কারেন্ট ইকুয়াল টু কত? 1.5 ÷ 1.2 + 0.3, কারণ এই এই লুপটার মধ্যে এই দুইটা রেজিস্ট্যান্স আছে, একটা হচ্ছে 1.2 আর একটা হচ্ছে 0.3। তাহলে এটা করে দিলে 1.5 ÷ 1.5, মানে 1 অ্যাম্পিয়ার পাচ্ছি, তার মানে এটাতে কারেন্ট কত পাচ্ছি? 1 অ্যাম্পিয়ার। এখন এই কারেন্টের জন্য কিছুটা ভোল্টেজ খরচ হয়ে গেছে, তাহলে কতটুকু ভোল্টেজ খরচ হয়েছে? 1.2 × 1, তার মানে কি 1.2 খরচ হয়ে গেছে। তাহলে থাকছে কত আর বাকি? তাহলে 1.5 থেকে 1.2 খরচ হয়ে গেছে 0.3, তাহলে 0.3 এই ভোল্টেজ ড্রপ হবে এওতে। তাহলে এওতে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে? 0.3। এখন তাহলে আমরা বলতে পারি কে ইনটু এও ইকুয়াল টু কত? 0.3। কে এর মান আমরা জানি, এও এর মান বেরিয়ে যাবে, তাহলে এর মান কত বেরোচ্ছে? 37.5।